হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার অফ ট্র্যাক রাইড থেরাপিতে আপনাদের সাথে। হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুন্দর একটা সকাল, অতটা রোদ নেই। তো আপনারা সবাই জানেন যে এপ্রিলের 12 তারিখে আমাদের 500cc-র জন্য যে অনুমোদন, সেটা অনুমোদন দেওয়া হয়েছে। এখন রিসেন্টলি ভ্যাটের ব্যাপারে বেশ কিছু ব্যাপার নিয়ে কনফিউশন সৃষ্টি হয়েছে, যে 250% ভ্যাট নাকি 100% ভ্যাট নাকি 60% ভ্যাট, এটা নিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ কনফিউশন। আমরা আসলে অনেকেই জানি না, বা যে তথ্যটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, যে পরিমাণ ট্যাক্সটা লাগানো হচ্ছে সেই পরিমাণ ট্যাক্স সম্পর্কে আমাদের আইডিয়া নেই। তো সে সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্যই চলে এলাম। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্যাট ট্যাক্সের ব্লগ। সো আগারগা মেইন স্টেশনের নিচে ছিলাম এতক্ষণ। সো যেটা নিয়ে কথা হচ্ছিল, ভ্যাট, আসলে কত পরিমাণ ভ্যাট লাগছে। আপনারা অ্যাকচুয়ালি সবাই জানেন, বা যারা জানে না তাদের জন্য আবার নতুন করে বলছি, যে আমাদের যে বাইক আমরা ব্যবহার করি সেটা দুই ধরনের স্ট্রোকের হয়, একটা ফোর স্ট্রোক, একটা টু স্ট্রোক। এবং টু স্ট্রোকের উদাহরণ যদি হিসেবে জানতে চান যে আসলে টু স্ট্রোক বাইক কোনটা, তাহলে বলবো যে সুজুকি RX 100 যেটা, সেটা কিন্তু একটা টু স্ট্রোক বাইক। টু স্ট্রোকে পাওয়ার বেশি হয়, অনেক পুরো আগে টু স্ট্রোক বাইকগুলো আমাদের দেশে অনেক বেশি আসতো, আর আর টু স্ট্রোক বাইকের পরিমাণও বেশি ছিল। বাট এখন টু স্ট্রোক বাইক আসলে নেই, দেশের বাইরে আছে, বিভিন্ন রেসিং কম্পিটিশনে টু স্ট্রোক বাইক ইউজ করা হয়, 250cc পর্যন্ত, এর উপরেও টু স্ট্রোক বাইক আছে। 90s 80s-এর অনেকগুলো বাইক, সবগুলো বাইকই হচ্ছে টু স্ট্রোক। তো ফোর স্ট্রোক বাইকগুলো তো এখন সবই হচ্ছে ফোর স্ট্রোক অ্যাভেলেবেল। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করেছে, 250cc পর্যন্ত যে টু স্ট্রোক বাইক আছে সেটার পার্টস, বা আপনি CKD নিয়ে আসেন, SKD নিয়ে আসেন, বা CBU নিয়ে আসেন, যেটাই নিয়ে আসেন না কেন, আপনার ভ্যাট লাগবে হচ্ছে 250%। টু স্ট্রোক বাইকে লাগবে 250%। অ্যাগেইন 250cc থেকে যখন আপনি 500cc-র বাইক নিয়ে আসবেন টু স্ট্রোক, সেক্ষেত্রেও আপনার ভ্যাটটা লাগবে 250%। আর এদিকে আপনি যখন 80cc থেকে বা 100cc থেকে 250cc পর্যন্ত ফোর স্ট্রোক বাইক নিয়ে আসবেন, তখন সেটাতে ভ্যাট লাগবে 60%। আর যখন 250cc থেকে 500cc পর্যন্ত বাইক আপনি আমদানি করবেন বা আপনি বাইক কিনবেন, তখন সেটাতে ভ্যাট থাকবে 100% বাইক ভ্যাট। এখন আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি উদাহরণ দিয়ে। মনে করুন আপনি KTM 390 নিয়ে আসবেন, অর্থাৎ KTM 390, সেটা একটা 350cc-র একটা বাইক। তো এই বাইকটা যদি আপনি দেশে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার টোটাল যে বাইকের দাম সেটার সাথে আপনি 100% ভ্যাট অ্যাড করবেন, অর্থাৎ যদি সেটার দাম যদি 300,000 হয়, সেক্ষেত্রে বাইকের দাম আরও 100% ভ্যাট, মানে অর্থাৎ পুরোটাই লেগে যাবে, 300,000 টাকার বাইক 600,000 টাকা হয়ে যাবে। আর ওদিকে আপনি যদি মনে করেন নিনজা 250 যদি নিয়ে আসেন আমাদের দেশে, ফোর স্ট্রোক নিনজা 250, সেক্ষেত্রে দেখা যাবে যে এটার যে দাম সেটা 60% আপনাকে ভ্যাট দিতে হবে। অর্থাৎ আপনার বাইকের দাম যদি 400,000 টাকা হয়, তাহলে আরও 180,000 টাকা সেটার সাথে অ্যাড করতে হবে, 300,000 টাকা হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই সিম্পল। তো এখন মার্কেটে প্যানিক করানো হচ্ছে সবাইকে, যে যাতে করে এই বাইকের দামগুলো বেশি নেওয়া যায়, অর্থাৎ গ্রে মার্কেট বলুন, অন্যান্য মার্কেটে বলুন, সবাইকে প্রথম থেকে বলা হচ্ছে যে 250% ভ্যাট দিতে হবে। সে এটা যদি মার্কেটে ছড়িয়ে দেওয়া যায়, তো সাধারণ জনগণের থেকে বেশি পরিমাণ টাকা পয়সা তারা নিতে পারবে, অর্থাৎ প্রফিটটা বেশি নিতে পারবে। তো এইটার কারণেই কিন্তু তারা মার্কেটে এরকম একটা রুমার ছড়াচ্ছে, কিন্তু প্রকৃতভাবে যে ব্যাপারটা ঘটেছে সেটা আমি আপনাকে বললাম, যে আপনি যদি ফোর স্ট্রোক বাইক
250 সিসির ভিতরে যদি কিনেন সেক্ষেত্রে আপনার ভ্যাট দিতে হবে অনলি 60%। আর যদি আপনি 250 থেকে 500 সিসি পর্যন্ত বাইক নিয়ে আসেন, ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে ভ্যাট দিতে হবে 100%। তো এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা। কারণ এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গত মাসে বাইক যে আমদানি করতে পারবো, আমরা বাইকের প্রোডাকশন করতে পারবো, সেটার জন্য গভর্নমেন্ট অনুমতি দিয়ে দিছে। এপ্রিলের 12 তারিখে এই গেজেটটা প্রকাশ করা হয়েছিল। তো রিসেন্টলি লাস্ট উইক অর্থাৎ এটা হচ্ছে জুন মাস, তো এই মাসে গভর্নমেন্ট আবার এই ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা, অর্থাৎ বাজেট যেহেতু হলো, এই বাজেটে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা উল্লেখ করছে। তো এটা নিয়ে যাতে কারো কনফিউশন না থাকে, সেজন্য এই জিনিসগুলো আমি আবার ক্লিয়ার করলাম। যেমন আপনি যদি R15 নেন, R15 এই 155 সিসিটা আপনি যদি এখন কিনেন, সেক্ষেত্রে আপনাকে 60% ভ্যাট দিতে হবে। আর আপনি যদি R15 মনে করেন 400 সিসি বা 500 সিসি কোনো বাইক নেন, অর্থাৎ ইয়ামাহার, সেক্ষেত্রে আপনাকে 100% ভ্যাট দিতে হবে। তো এটা হচ্ছে নতুন করে রুলস দেওয়া হয়েছে। আর ইগনোর দ্য 250%, বিকজ আমাদের দেশে আমরা বর্তমানে টু স্ট্রোক বাইক আমদানি করি না, আমদানি করা হয় না। টু স্ট্রোকের কাহিনী পুরোটাই বাদ দিতে হবে, এটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই। কারণ যেটা আমদানি করে হয় না, আমদানি করা হচ্ছে না বা আমদানি আমরা করবো না, সেটার ভ্যাটের পার্সেন্টেজ তুলে অন্য বাইকের উপর যাতে সুবিধা করতে না পারে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। এবং এই ইনফরমেশানটা সবাইকে ছড়িয়ে দিতে হবে। এই ইনফরমেশানটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? আমার এই ভিডিওকে লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। আর আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল মূল কথা। আই হোপ আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আজকের ওয়েদারটা অনেক গ্লুমি, ভালোই লাগছে রাইড করতে। স্যাটারডে, যার কারণে রোড এত ফাঁকা। ভাবেন না যে আজকে মানে ফ্রাইডে, আজকে স্যাটারডে হওয়ার কারণেই এই রোডটা ফাঁকা। কিন্তু একটা জিনিস মনে পড়াতে তো মানে বুকটা ধক করে উঠল, সেটা হচ্ছে গতকালকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আর একটা ব্যাগ নিয়ে বের হয়েছিলাম, সেই ব্যাগে ছিল আমার বাইকের অল পেপার্স। এখন আমি যে আজকে আসলাম, আমি তো বাইকের কোনো পেপার্সই নিয়ে আসি নাই। এখন যদি আমাকে মামা ধরে তুলে কিন্তু একদম খেঁচা খ্যাচ করে দিবে। তো যাই হোক, মামা থেকে আজকে দূরে থাকতে হবে, মামা ধরলে খবর আছে। মামা মানে পুলিশ মামা। ভালো লাগলে কিছুক্ষণ ফ্রি রাইড দেখতে পারেন। এই রোডের ব্যারিকেডগুলো যখন উঠে যাবে তখন আরো ভালো লাগবে দেখতে। প্রচুর কাজ চলছে, আগে মার্কেটে খুব কম পরিমাণ R15 ছিল রাস্তায়, মার্কেটে তো ছিল বাট রাস্তায় কম পরিমাণ ছিল। বাট এখন আমার কাছে মনে হয় প্রতি 100টা বাইকের ভিতরে 10টাই R15। এবং এটা কিসের কল্যাণে? ই কমার্সের কল্যাণে ছিল। আর এটার অকল্যাণে পড়েছে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়েছে, অনেকের গায়েব করে দিয়েছে। তাই হবে, এগুলোর হিসাব একদিন হবে। এই জায়গাটা ভালোই লাগে, কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ডে বাই ডে পরিবর্তন দেখাই যাচ্ছে।
জায়গাগুলোতে, এটা চিন্তা করতে ভালোই লাগে। আর্মি স্টেডিয়াম কনসার্ট হয়ে গেল, সকল নাটকীয়তার পরে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের লাইকস কমেন্টসই হচ্ছে আমার ভালোবাসা। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু সমাজের মাঝে, সোশ্যাল মিডিয়াতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আই এম অফ ট্র্যাক, signing off from Ride Therapy.